বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান এমপি। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জামালপুর সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের 62 নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 300 দুস্থ অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ আহ্বান জানান। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সরিষাবাড়ি অনার্স কলেজ ছাত্র সংসদের জিএস রাজন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কালাচাঁদ পাল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, ভাটারা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য শামসুর রহমান ভূঁইয়া প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে বক্তারা সরিষাবাড়ি আসনে নৌকা প্রতীকে বিজয়ী করতে এমপি মুরাদকে আবারও মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানায়।